আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করছি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেছেন জানেন যে এই হলিডেতে আমি আমার হাজব্যান্ডের রিলেটিভ থেকে শুরু করে ওনার ফ্রেন্ড বা অন্যান্য আত্মীয় স্বজন সবাইকে ইনভাইট করেছি আমার বাসায় আসার জন্য। তো সব সময় সবগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে নাই, কারণ প্রাইভেসি এবং অনেক কারণেই দেখানো যায় না। তো যাই হোক, এই ব্লগটি হচ্ছে যে ওনার ফুপু একজন হচ্ছে বার্মিংহাম আর একজন আমাদের কভেন্ট্রিতেই থাকে, ওদেরকে আমি ইনভাইট করেছিলাম আর ওদের জন্য কি কি আমি রান্না করছি এবং কিভাবে ওদেরকে পরিবেশন করেছি সব কিছু দেখানোর চেষ্টা করব। এখানে আমি দুটা আখনি বানিয়েছিলাম দুটা হাঁড়িতে, তো আখনিটা একটু বেশি হয়ে গিয়েছিল। আমি আসলে সব সময় পরিমাপটা এক্স্যাক্টলি করতে পারি না, দেখা যায় যে পরিমাণের তুলনায় একটু বেশি বানিয়ে ফেলি। আর এই পাকোড়াটা অনেক মজা হয়েছিল খেতে। এখানে আমি আলু খুব মিহি করে কেটে তারপর বেসন, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনে পাতা এবং সামান্য আমাদের বাসায় যে মশলা থাকে এগুলি দিয়ে বানিয়েছিলাম, খুব মজা হয়েছিল। আর এই সমোসাগুলো আমার ফ্রেন্ড অবশ্য আমাকে হেল্প করেছিল এর আগের দিন বানানোতে, এখানে ভেজিটেবল সমোসা বানিয়েছি। আর আমি একটু আগে আগেই সব কিছু স্টার্ট করেছি ফ্রাই করতে, ভাবলাম যে সময় লাগে পাকোড়া সমোসা এগুলি রেডি করতে। আর ওদের অবশ্য আসতেও লেট হয়ে গিয়েছিলো, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হলে ভালো লাগে না, না হলে হয়তো বাইরে বসা যেত। আর আমি এখন দেখে নিচ্ছি সব কিছু, চিকপিসও রান্না করেছি, চিকেন কারি। চিকেন কারি অবশ্য আমি একটু অনেক বেশি রান্না করে ফেলেছিলাম, 3টা চিকেন তারপর হচ্ছে আরও 2 কেজি সাথে দিয়ে অ্যাড করে আমি রান্না করেছি। আর এই যে এখানে আমি টেবিলে নিয়ে নিয়েছি, ওদের আসার আগ পর্যন্ত একটু ঘুরেই রেখেছি যেন ঠান্ডা না হয়ে যায়। আর আখনি অবশ্য আমি একটু ট্রাইও করে দেখেছি, একদম পারফেক্ট হয়েছে টেস্ট। আর এই তো এখানে আমি সব কিছু এখন দেখতে পাচ্ছেন পরিবেশন করেছি পাকোড়া, এই যে এখানে চিকেন কারি, তারপর আখনি সালাদও বানিয়ে নিয়েছিলাম, লেমন, তারপর চিকপিস ভুনা আর মিষ্টি, আর হচ্ছে এখানে কিছু চিজ কেক। সব কিছু টেবিলে রেখে আমি ওদেরকে ডাক দিলাম যে এসে খাওয়ার জন্য। আর এখানে ওরা সবাই বসে গিয়েছেন এবং খাবার সব এনজয় করছেন। এখানে আমি আরো কিছু গরম গরম আখনি নিয়ে দিচ্ছি অন্য একটা হাঁড়ি থেকে, তো ভাবলাম যে গরম খেতে ভালো লাগবে। আমার দাদি শাশুড়িও এসেছিলেন বলতে ভুলে গিয়েছি, তো উনিও অনেক লাইক করেছেন খাবার। আমি খাবার অনেক বেশি বানিয়ে ফেলেছিলাম। আর আরেকটা জিনিস হচ্ছে এখানে সবাই আসে নাই, বার্মিংহামের অনেকেই আসে নাই, তো আমি বার্মিংহামের যে ফুপু শাশুড়ি ওনাকে এবং কভেন্ট্রি ফুপু ওনাকেও কিছু খাবার দিয়ে দিয়েছি। তারপর আমার শাশুড়ি, আমার ফ্রেন্ড, তারপর রুপি আপা, ওদের জন্য কিছু খাবার নিয়ে নিয়েছি, ভাবলাম যে ওদেরকে দিয়ে দিব, কারণ খুব বেশি খাবার আমি বানিয়ে ফেলেছি এবং অবভিয়াসলি আমার ফ্রেন্ড মাজিদার জন্যও নিয়েছি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি ওদের সবাইকে খাবার দিতে। তো খাবার দিয়ে বাসায় এসে আমি এই ফুলটা ফুকু আমার জন্য নিয়ে এসেছিলেন, তো আমি এখন এটা খুলে রেখে দিব। আর আশা করছি আপনাদের আজকের এই ব্লগটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।